আমি গালির জবাব না দিলে অসুবিধা কি? আমার মধ্যে আমার ভেতরও জ্বলন কম না যে দিতেই হবে, ওদিকে একটা আমি দিব পাঁচটা। আল্লাহ জবানকে হেফাজত করেন। আপনি জবান দিয়ে কি পরিমাণ গালাগালি করেন আপনার নিজের বংশের লোকেরে, স্ত্রী আর সন্তান, মা বাবা হইয়া সন্তানরে যারা গালি দেন আপনাকেও হিসাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়ায়। গালি দেওয়া হারা। আল্লাহর নবী বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা কেউ কষ্ট পায় না। এই জবানটাকে হেফাজতের জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে কাউকে গালি দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, নবী বসে আছেন, আবু বকর বসে আছেন, ইহুদি নবীকে গালি দেয়, নবী মুস্কি মুস্কি হাসেন, আবু বকর সহ্য করতে পারে না, কারণ নবীরে গালি দিলে এটা বসে থাকা যায়। নবীজি বললেন, খবরদার জবাব দিও না, কত আর সহ্য করা যায়। এক পর্যায়ে আবু বকর দাঁড়াইয়া যখন জবাব দিতে শুরু করলেন, নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। আবু বকর জানতে চাইলেন, পয়গম্বর জবাব দেওয়ার আগে চেহারা সুন্দর ছিল, হাসি খুশি, এখন মলিন কেন? নবী বললেন, আবু বকর, গালি যখন দিতেছিল ইহুদি, আমি চুপচাপ থাকার কারণে আল্লাহ আমাদের পক্ষ হইয়া ফেরেশতা দিয়া জবাবের ব্যবস্থা করেছে। আমি গালির জবাব না দিলে অসুবিধা কি? আমার মধ্যে আমার ভেতরও জ্বলন কম না যে দিতেই হবে, ওদিকে একটা আমি দিব পাঁচটা। আল্লাহ জবানকে হেফাজত করেন। এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে গালাগালি করা যাবে না। এরে নবীর উন্নতির দল, গজবের ফেসবুকের মধ্যে চলেনি গালাগালি, চলে ভাষা নাই বলা। ওই বাঙালির ফতুয়া আছে না কিছু, বাংলা ফতুয়া, বাংলা ফতুয়ার মুফতিরা কয় গালি দিলে অজু থাকে না, এরকম গালি দেয় ফেসবুকের মধ্যে। তাও কারে দেয়? এই আপনাদের ব্যারাম কি, ফজরের আজান দিবে নাকি ঘুম যায়, কি মোনাজাত দিয়ে দিব? আমার পরে কে? এই ভাই যুবকেরা, তোমরা যদি পাও দুইটা আগায় দিতা, তা আমার এই দু হাত দিয়ে পায়ে হাত রেখে অনুরোধ করে যাইতাম, নিজে যেই অন্যায় একা একা করছো এগুলোই ক্ষমা করাইয়া জান্নাত পাওয়া কঠিন। আবার উল্টা যদি আরেকজনের গালি দিয়া গুনাহগার হও, কি লাভটা কি তোমার? হ্যাঁ, লাভ থাকলে করো, যে হাফিজ ভাই আপনাকে গালি দিলে আমার লাভ আছে, যদি থাকে তো করো, যে হুজুর চরমনাইকে গালি দিলে আমার লাভ, দাও। যদি মনে করো তাবলিগলারে গালি দিলে তোমার লাভ, দাও। তোমার আব্বা খুশি, তোমার মা খুশি, আল্লাহ খুশি, দাও। আর যদি বলো না হুজুর আমার বিবেক বলে না গালি এটা ভালো না, সাধারণ একটা বন্ধুরে গালি দাও এটাই সইতে পারবে, আর একজন আলেমকে যদি গালি দাও, চাই সে ছোট হোক আর বড় হোক, চাই সে আঙ্গুলাইনের হোক অন্যলাইনের হোক, যে আলেম তাকে গালি দিও না, দিয়ে থাকলে মনে মনে তওবা করো আল্লাহর কাছে, গালি দেওয়া ভালো না, নিজের কপাল পড়তেছে। কি বিশ্রী ভাষা, অশ্রাব্য কথা! আমার কলিজার টুকরা যুবক যাদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ও ভাই তুমি কি পড়ো বলে, আমি 8 ক্লাসে পড়ি, মঞ্চে খুব মাথায় হাত দিয়ে একটু দোয়া করি, তুমি এত চরিত্রহীন কেন? তুমি তো লেখাপড়া করতেছো, তোমার থেকে জাতি কিছু পেতে চায় ভবিষ্যতে, তুমি লেখাপড়া করে একটা প্রফেসর হবা, ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হবে, তুমি একজন কলামিস্ট, একজন দার্শনিক, একজন সাংবাদিক হবে, তোমার দ্বারা জাতি উপকৃত হবে, তোমার চরিত্র এখনই যদি নষ্ট হয় তাহলে তোমার ভবিষ্যৎ জীবনটা তো আরো অন্ধকার।
বড় আফসোস, তুমি 10 সাবজেক্টে লেখাপড়া ঠিকমতো করলে তুমি ফেসবুকে গালি দেওয়ার সুযোগ কই পাও? কে তোমাকে এই সাহস যোগায়? তোমার জীবনটাকে নষ্ট করার পেছনে কে উৎসাহ দেয়? সে তোমার চূড়ান্ত দুশমন। যদি তোমার মোবাইলের ফেসবুকের গালাগালি দেইখা কেউ বলে ধন্যবাদ, তুমি তার মুখে মাটি মারো, সে তোমার দুশমন। কারণ মানুষের চরিত্র বিধ্বংসী কোনো কাজে কেউ সমর্থন দিতে পারে না, সেও একটা বদমাশ, সে চরিত্রহীন। কেউ বলবে কি বলবে না জানি না, তুমি মানবে কি মানবে না তাও জানি না। আমি কলিজার থেকে দিলের মহাব্বতে বলে গেল, দিও না গালি, কোরআন বলে গালি হারাম, হাদিস বলে হারাম, দিও না। ও ভাই, তুমি যদি কাউকে মনে করো লোকটা খুব খারাপ, এই খারাপটা তুমি যতটুকু জানো এর থেকে বেশি কি আল্লাহ জানেন না? সে আল্লাহ কি বিচারের ক্ষমতা রাখেন না? তুমি কেন পেছনে লেখালেখি করো? আচ্ছা বলো, তোমার বিরোধিতার কারণে তুমি লেখলাই ফেসবুকে কিছু, তোমার এই লেখার দ্বারা চরমোনার কি পরিমাণ ক্ষতি হবে একটু চিন্তা করে জবাব দাও তো। তোমার ফেসবুকে চরমোনার বিরুদ্ধে লেখলা 10 লাইন, এই লেখার দ্বারা তোমার মতো যুবকের লেখার দ্বারা চরমোনার কি ক্ষতি হবে বলো তো? ও ভাই, যুবকরা কথা বলো, আল্লাহ তো বিবেক দিছে, বিবেক দিয়ে জবাব দাও। তোমার বিরোধিতায় কি তাবলীগের কোনো ক্ষতি হবে? তুমি যদি মাইক লেয়ার আস্তায় নামো আর হাফিজের বিরুদ্ধে কিছু বলো, কোনো ক্ষতি হবে? খামক একটা কাজ, এই ফাও কাজ কেন করো? হ্যাঁ, তুমি বললে যদি হ্যাঁ দেশের মানুষ গ্রহণ করতো, হ্যাঁ অমুকে বলছে এর মানা যায় না, তাহলে তুমি খুশি হইতে যে হ্যাঁ আমি লেখলে লাভ হবে। বরং কেউ জানতে পারলে, কেউ না তোমার আম্মাও যদি জানে যে তুমি একজন আলেমকে গালি দিছো, তোমার মা মেনে নিবেন। এই গালির থেকে জবানকে বাঁচাও। অযুবক, কি নিয়ত করা যায়? অন্তত এতটুকু আদা কর, মরে গেলে তো গেলাম, এই কথাটা মান। অন্তত যে একজন আলেম, ছোট বড় শিক্ষিত কম শিক্ষিত, পরিচিত অপরিচিত, শুধু দেখবা কি সে কথা বলে না। এই আলেম শব্দটা যদি দেখো তার শরীরের সাইনবোর্ড, তাহলে ওয়াদা করো জীবনে ওই আলেমের ব্যাপারে বিরুদ্ধে কিছু বলবাও না, লেখবাও না। পারবাই ওয়াদা করতে? কারা কারা এই তাল মিলায় না, দিল থেকে যদি তোমার অন্তর বলে হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ পারবো, তারা হাত উঠাও। কি পারা যাবেন ইনশাআল্লাহ? আলেমরে গালি দিবেন? চিনেন আর না চিনেন, পরিচিত অপরিচিত, ছোট আর বড়, যে আলেম তাকে কখনো কিছু উল্টা পাল্টা লেখবেনও না বলবেনও না। কেউ যদি বলে লেখো আর বলো, বুঝবেন আপনার জীবনে যত দুশ্মন আছে সে একটা দুশ্মন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা। এক নম্বরে মিথ্যা থেকে জবানটারে বাঁচাও, দুই নম্বরে গালা গালি থেকে জবানটারে হেফাজত করো। গালি দেও না রে ভাই, এখানে যারা সন্তানের আব্বা হয়ে আছে, সন্তানের মা যারা আছেন, খবরদার সন্তানের সামনে কখনো দুর্ব্যবহার স্বামীর সাথে স্ত্রীর সাথে কেউ করবেন না পরস্পরে। সন্তান যেন খারাপ হয় না যায়। এর যুব জবানটারে বাঁচাও, তুমি একজন আদর্শবান যুবক সন্তান, তোমাকে দেখলে যেন মানুষ কিছু নিতে পারে, শিখতে পারে, ভালো কিছু শিখার মতো উপহার মানুষকে দেওয়ার চেষ্টা করো, তাহলে দুই নম্বরে গালাগালি করা যাবে না। আর একটু সামনে যাবো নি, এই যে আইলো কা আর গেল কেন? যাগো যাওয়ার বার আমার আইলো কেন? কি দরকার ছিল আসা?
এই সন্ধ্যাবেলা না আসলেই তুই বাসায় একটু ঘুমাইতে পারত, নাইলে একটু মোবাইল চালাইতে পারত, একটা আড্ডা দিতে পারত। এই বরকতি মজলিসে তো সবাই থাকতে পারে না, আসতে পারে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে জবান হেফাজত করার জন্য এক নম্বরে কি মিথ্যা কথা বলা, দ্বিতীয় গালি দেওয়া, তিন নম্বর এই জবান দ্বারা কারো গীবত শিকায়ত করা যাবে, কারো গীবত করা যাবে না। গীবত শিকায়ত হারাম। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের গীবত শিকায়ত করে পেছনে পেছনে দোষ বলে। এই জবান দ্বারা গালি দিও না, জবান দ্বারা কারো দোষ পেছনে বলো না, কারো গীবত করা যাবে না, যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখন আপনাদের অন্তরে একটা প্রশ্ন আসিয়া যাইতে পারে, হুজুর আপনি বললেন গীবত করা যাবে না, তবে আপনাদের মাঝে একে অপরের গীবত করা হয় কেন? বলে না, বলে না যে হুজুরেরা হুজুরেরা লাগে কেন? বলেনি, বলে হুজুর হুজুরের পেছনে লাগলো কেন? আমি সব জায়গায় জবাব দেই, আল্লাহর কসম হক্কানি যারা আহলে হক যারা, এরা কোনো হুজুরের পেছনে লাগে না, যদি লাগে তো দিনের স্বার্থে লাগে, ব্যক্তি স্বার্থে কেউ লাগে না। যেমন কেউ যদি বলে নামাজ লাগবে না, তাহলে হক্কানি ওলামায়ে কেরাম উম্মতের তো ওই কথা বুঝায় বলবে তোমরা নামাজ পড়তে হবে, যে বলবে লাগবে না তাকে মানা যাবে না। এটা গীবত হইল, এই সূরার ব্যাখ্যা করে দেখবেন যে গীবত যেমন হারাম, কিছু কিছু কারণে গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। যেমন সেটা এক নাম্বার হতে হবে ইসলামের স্বার্থে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ যদি বিপদে ফেলতে চায়, হক্কানি ওলামায়ে কেরাম ওই ব্যক্তির থেকে উম্মতকে সতর্ক করা এটা ওয়াজিব, এটা গীবত হলেও সওয়াব। হুজুর হুজুরের পেছনে লাগে নাই, বরং এক হুজুর ইসলামের পেছনে লেগেছে, ওই হুজুরেরা ইসলামের লাইনে মানুষকে বাঁচানোর জন্য কথা বলতেছে। আর খামোখা যদি একজনকে গালি দেয়, দিনের কোনো মাকসাদ নাই, সেটা গুনাহ হবে, ইসলামের স্বার্থ নাই, খামোখা গালাগালি, তাহলে এটা গুনাহ হবে। তো ইসলামের স্বার্থে যদি কিছু বলে, তাহলে এটা গীবত হলেও গুনাহ হবে না, সওয়াব। কথা বুঝেন নাই? তিন নাম্বার গীবত করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত করে, দোষ বানায়া বানায়া চাপায়া ইজ্জত নষ্ট করে। এই যুবকের দল, ইজ্জতের উপরে আঘাত করিও না। আজকে জানো কেমন বড় দুঃখ, ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য একদল আদা জল খেয়ে মাঠে নেমেছে। এই ইউটিউব খুললেই আলেমের বিরুদ্ধে ইজ্জত নষ্ট হওয়ার মতো যত ভিডিও, এগুলো সেরে সেরে উম্মতকে বিভ্রান্ত করতেছে। কত একজন আলেমের ইজ্জতকে নষ্ট করার অপচেষ্টা করেনি, গোটা ওলামাদের ইসলামের ইমানের উপর আঘাত করেছে। ভাইরা আমার, ওলামায়ে কেরাম যারা আহলে হক, তারা মানুষকে মহাব্বতের নজরে বয়ান করেন জাহান্নাম থেকে বাঁচানো, কিন্তু কথার ফাঁকে এক ঘন্টা দুই ঘন্টা, আপনারে যদি দশ মিনিট বলা হয় মাইকে বক্তব্য দেন, তাহলে কথার মধ্যে ১৩টা কথায় ২৪টা কমা। হ্যাঁ, এটা আর ভাষা দিয়ে বুঝাইতে পারলাম না, লজ্জার ব্যাপার। একটা কথা স্পষ্ট হয় না, ১৩টা কমা, থামে এবার কয়, থামে কয়, এরপরে হয় ভুল। কি ভুল? কথা কইতে কইতে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস আছে না নাই?
এইভাবে ব্লাইন্ড ছাড়া কথা বলে 10 মিনিট কথার কোন লাইন নেই। আর একজন আলেম যারা উম্মতের হাজার হাজার উম্মতের সামনে স্টেজ পর আলেমের সামনে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান করে অজান্তে দুই একটা কথা স্লিপ হতে পারে কি পারে না, এইটাকে পুঁজি বানাইয়া যারা মিডিয়াতে ওলামাদের ইজ্জত নষ্ট করার জন্য অপচেষ্টা করো, তুই শুধু একজন আলেমের ইজ্জত নষ্ট করলি না, গোটা দেশের গোটা জাতির আলেমের ইজ্জতের আঘাত করলি, ইসলামের বদনাম করলি। কারণ বেঈমানেরা বলবে দেখ ওলামায়ে কেরামদের মধ্যে কেমন দ্বন্দ্ব, দেখ তাকাইয়া আলেমরা কেমন করে, এটা আলেমের কাম হতে পারে না, আলেম তো ইচ্ছা করে করে না অনিচ্ছায় করেছে। এরে বাবা, তুমি আজকে ইজ্জতটারে গোটা বেঈমানের সামনে ওপেন করে দিলা নষ্ট করার জন্য, তাহলে তোমার অভিশাপ যে কি পরিমাণ আসবে এটা আমার ভাষা নাই, আল্লাহ ভালো জানে। কারো ইজ্জত নষ্ট করিও না রে ভাই, বরং ইজ্জত হেফাজত কেমনে হয় সেই চেষ্টা করো। কোন মানুষ হিসাবে মানুষের ইজ্জত নষ্ট করার অধিকার নাই। এরে নবীর উম্মতের দল খবরদার, এই জবানটাকে বাঁচানোর জন্য তিন নম্বরে গীবত শেকায়াত করা যাবে না, মুখেও করা যাবে না, আঙ্গুলের দ্বারাও কলমের দ্বারাও করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত শেকায়াত থেকে জবান হাত ও অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করে। জবানেও গীবত করা যাবে না, হাতের কলমেও করা যাবে না।